রাহুল গান্ধীর ন্যায় যাত্রা কোচবিহারের বক্সিরহাটে প্রবেশ করে, আর সেই মতো এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা অরাজনৈতিকভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। রাহুল এবং অধীরের কনভয়ের সামনেও ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন বিক্ষোভকারীরা। এদের বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ পাল, তিনি জানান রাহুলের ন্যায় যাত্রায় তাদের সমর্থন আছে, তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তাদের ক্ষোভ পরিষ্কার করে দেন এই বিক্ষোভকারীরা। তাদের দাবি, বাংলায় অধীর রঞ্জন চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিতে হবে। আমরা প্লেকার্ডে দাঁড়িয়ে আছি ইন্ডিয়া জোটের পক্ষে। তৃণমূল কংগ্রেস যেভাবে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে রাহুল গান্ধীর আজকে যে যাত্রা, সেই যাত্রাকে আমরা নৈতিকভাবে সমর্থন করি, কিন্তু আমরা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ, কারণ অধীর রঞ্জন চৌধুরী বাংলার বুকে জোটের পরিপন্থী পরিস্থিতি তৈরি করছে, যার জন্য অধীর রঞ্জন চৌধুরীকে আমরা জানাতে চাই যে আমরা জোটের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে লোকসভা নির্বাচনে 2024 বিজেপিকে হঠাতে আমাদের জোট দরকার, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই চলতে হবে এবং জোটের পক্ষে কাজ করতে হবে।